দেশজুড়ে কৃষক আন্দোলনের জের ছড়িয়েছে। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি ব্লকের ১১৭ নম্বর জাতীয় সড়কে কুলপি থেকে করঞ্জলি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালা আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একটি মহামিছিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণ এবং কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। সাথে এদিন কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদারের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলে কুলপি বিধানসভার বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। মিছিল শেষ করে করঞ্জলি দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিধায়ক।